সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। আকাঙ্ক্ষা মঙ্গলানী এবং অনামিকা মৈত্র দ্বারা প্রতিষ্ঠিত KEFI এমন একটি প্রযোজনা স্টুডিও যা ফিচার ফিল্ম মিউজিক স্টোরি করা শুরু করেছে এবং ভবিষ্যতের জন্য আরও পরিকল্পনা আছে যা শীঘ্রই প্রকাশিত হবে। এই প্রযোজনা স্টুডিওর মূল লক্ষ্য হল ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনা এবং উদীয়মান প্রতিভাগুলিকে একটি ভালো প্ল্যাটফর্ম দেওয়া। প্রথমবারের জন্য কলকাতায় এমন একটি প্রযোজনা সংস্থা শুরু হল যা দুজন মহিলার প্রয়াস এবং তারা এটির মাধ্যমে একটি নতুন আদর্শ তৈরি করতে চান। KEFI মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের গ্র্যান্ড লঞ্চে অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু হয় ক্যালেন্ডার লঞ্চ দিয়ে, গোল্ডেন গাউন মিউজিক ভিডিও এবং অনুষ্ঠানের শেষে ছিল রেড অর্কিড ছবির ফার্স্ট লুক লঞ্চ। গৌরব দত্ত পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মুমতাজ সরকার, রাজেশ শর্মা, কিঞ্চল নন্দ, ঈশিকা দে, ঈশান মজুমদার এবং আরও অনেককে। নতুন ছবি আর নতুন প্রোডাকশন হাউস নিয়ে কি বললেন মুমতাজ সরকার? I'm enjoying like to the hill, to the fullest, কারণ firstly calendar launch তো obviously একটা music video launch হলো which is also very peppy and nice, but more than that আমার একটা নতুন ছবি you know we are launching, মানে we're just breaking the news, so নতুন বছরে আমরা সেটা দিয়ে মানে শুটিং করব আর একটা নতুন ছবি দিয়ে নতুন একটা বছর শুরু হবে। স্পেশালি 2020-র পরে 2021 we're already the ball is rolling and so I'm very very happy, আর ওরা একটা নতুন কি বলবো একটা নতুন প্রোডাকশন হাউস উইথ নিউ পিপল যারা নতুনভাবে কাজ করতে চাইছে। অ্যান্ড সব থেকে বেস্ট ইউনিক থিং উইচ আই লাভ অ্যাবাউট দিস ইজ দ্যাট ওরা সবাই মহিলা, ইট ইজ আ গ্রুপ অফ উইমেন who have started this and they're doing so many things, so I think like I'm very happy. Ami to emnitei mohilader mane pro women, so ekhane all the more I'm happier to be a part of them. Red Orchid chobi niye tar ki protikriya janalen obhineta Ishan Mojumdar. ক্যালেন্ডার লঞ্চ আর ছবি, এই দুটো জিনিসই খুব এক্সাইটিং, কেননা 2020-তে যা অবস্থায় আমরা ছিলাম তার থেকে বেরিয়ে আস্তে আস্তে একটা নিউ নর্মাল থেকেও একটা নর্মাল জায়গায় আসার চেষ্টা করছি আমরা সবাই। সেই সময় যখন 2021-এ একটা হিন্দি ছবির অ্যানাউন্সমেন্ট, যেটা মানে অ্যানাউন্সমেন্ট ইন দ্য সেন্স 2020-তে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড 2021 থেকে শুটিং, আমাদের জানুয়ারি মাসের 5-6 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে শুটিংটা, আর দ্যাট টু আ হিন্দি ছবি, আমার জন্য একটা বড় পাওনা 2021-এ। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি হিন্দি ওয়েবে কোনো কাজ করতে চলেছি, আই এম ভেরি এক্সাইটেড। এর আগে হীরালালের চরিত্র থেকে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন আর এখন রেড অর্কিডের চরিত্র কতটা চ্যালেঞ্জিং বললেন অভিনেতা কিঞ্চল নন্দ। হীরালাল একটা আলাদা ধরনের ছবি, সেটা আমার প্রথম ছবি, আর তারপর আরও কয়েকটা ছবি করেছি, একটা রিসেন্টলি ওয়েব সিরিজ করলাম একিন বাবু। তো নিজে অভিনেতা হিসেবে ওটাই ভালো লাগে যে বিভিন্ন ধরনের চরিত্রে আমি সুযোগ পাচ্ছি, ইভেন এই যে ছবিটা গৌরবদার, এখানেও যে আমার চরিত্রটি সেটা সম্পূর্ণ একটা আলাদা, মানে আমাকে যারা হীরালালে দেখেছেন সেখান থেকে এখানে এই রিলেট করাটা খুব মুশকিল, এবং আমি পার্সোনালি অ্যাজ এ অ্যাক্টার সেটাই পছন্দ করি যে বিভিন্ন ধরনের চরিত্রে যাতে আমি কাজ করতে পারি। KEFI মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের গ্র্যান্ড লঞ্চে উপস্থিত থেকে তাদের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অভিনেতা অভিষেক বোস। আজকে আমার দুই বন্ধুর একটা নতুন প্রোডাকশন হাউস লঞ্চ হলো KEFI, তো তারা আজকে অনেক তিন রকম নতুন জিনিস নিয়ে আসছে, একটা ক্যালেন্ডার, একটা মিউজিক ভিডিও আর কিছু নতুন প্রোডাকশনের কথা নিয়ে। আজকে এই 2020-তে যেরকম আমাদের সবাই জানি যেরকম প্যান্ডামিক সিচুয়েশন, সেখানে একটা নতুন প্রোডাকশন হাউস সত্যি এটা সাধুবাদ জানানো, এবং আমি সবসময় তাদের পাশে আছি, অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি অভিষেক বোস, আজ আমি আছি KEFI এর ক্যালেন্ডার লঞ্চে, খুবই ভালো লাগছে এখানে আজকে একটা ক্যালেন্ডার লঞ্চ, তার সাথে একটা নতুন মুভির লঞ্চ হচ্ছে, এবং আমার বেস্ট উইশেস খুব ভালো হোক এই প্রচেষ্টা, আরও ভালো ভালো কাজ আসুক, আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ দেখতে পাই। অল দ্য বেস্ট সবাইকে।
টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ারচ্যাট পেজ।